আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। খেলতে নয়, খেতে গিয়েছিলাম। জাতীয় দলের কোচ খালেদ মাহমুদ সুজনের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে কলম্বো একটি ক্যাসিনোতে জুয়া খেলায় ব্যস্ত এই মানুষটি। ভিডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে সুজন বলেন, আমার এক বন্ধুকে নিয়ে সেখানে গিয়েছিলাম, ক্ষুধা পেয়েছিল বলে সেখানে যাই খাওয়ার জন্য। ক্যাসিনোতে শুধু কার্ড খেলা হয় না, খাবারও পাওয়া যায়, সে কারণেই ওখানে যাই। সুজন আরও বলেন, আমি জানি আমি কেন সেখানে গিয়েছিলাম, কার্ড খেলার তো প্রশ্নই ওঠে না। বাংলাদেশ জাতীয় দলের সিরিজ চলছে, কোচ হিসাবে আমার সমস্ত মনোযোগ সেখানে। ক্যাসিনোতে এক বাঙালি ছিলেন, তিনি আমার কাছে কার্ড চাইলে তাকে কার্ডও দিই, ব্যাস এইটুকু। এখন এ নিয়ে যদি ফেসবুকের মতো জায়গায় আলোচনা সমালোচনা হয় তাতে আমার কি করার আছে? এর আগে 2015 সালে বিশ্বকাপে তিনি ক্যাসিনো বিতর্কে জড়িয়েছিলেন। জাতীয় দলের ম্যানেজার হিসেবে এই বিশ্বকাপে তিনি অস্ট্রেলিয়ায় একটি ক্যাসিনোতে ক্যামেরাবন্দী হন, তবে পরে তিনি জুয়ার কথা অস্বীকার করে জানান রাতের খাবার খুঁজতে তিনি ক্যাসিনোতে ঢুকেছিলেন। তো বন্ধুরা, আপনাদের কি মতামত সুজনের এ ধরনের কর্মকাণ্ড নিয়ে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।